আরে অনেক ভাই কই যাইতে সব একটাক নিয়া ঢাকায় যাইতেছি রে পড়াশোনা করার লিগা বাবা রে বাবা ঢাকায় যাইতেছ পড়াশোনা আইলে এই ঢাকায় এ বল ব্যাক রে বাবা হ আচ্ছা ভালো থাকিস তোরা সব জানি থাকিস আমি যাইতেলে আচ্ছা ভাই ভালো থাকো ভাই আচ্ছা আমিও ঢাকায় যাই অনেক বার মতো পড়াশোনা কই রে বড় ডাক্তার হবো আমিও পড়াশোনা করে ডাক্তারই হবো আচ্ছা এই ধর চা খা জান তো আচ্ছা তোর কি অনেক ভের কথা মনে আছে মন থাকবো না কে অনেক ভাই লাম গেল সাথে বালা একটা ছাত্র আসছিল শুনছি অনেক ভাই নাকি ডাকাই দেয় বড় ডাক্তার হয়েছে বুঝছ আমার নিজের অনেক ভাইয়ের মতো আরো ইচ্ছা সে তো ঢাকায় তে গ্রামে আসছে তাই নাকি কস কি চল দেখ রাখি লোক আর দাদা কি অনেক ভাই তো আর আগের মতো নাই মানে তোকে তো বুঝলাম না আর আগে থাকবো কেমনে অনেক ভাই এখন বড় ডাক্তার হয়েছে না এখন আগের মতো বাস্তব থাকবো সে তো ছেলে থেকে মেয়ে হয়েছে অনেক থেকে আনিকা নাম দিছে কি কস তুই তোর মাথা ঠিক আছে না না সত্যি কথা তুই জানস না এ কি সে খেলা কথা দিয়ে আমার বুঝতে না তোর কথা শুনলাম সে মেয়েদের ড্রেস করে এলাকা দেখে ঘোরাঘুরি করে আর মানুষ জিকাইলে বলে এটা নাকি তার ব্যক্তিগত স্বাধীনতা গ্রামের মানুষটা যা বলে তাই বুঝতেছে ঢাকায় থেকে নাকি পড়াইছে সে নিজের মনে মনে মেয়ে দাবি করে কি কো আর বলতেছে ক্লাস সেভেনের বইয়ে নাকি পাঠ্য বইয়ে এইসব নিয়ে লেখা আছে ছেলে থেকে মেয়ে হয় মেয়ে থেকে ছেলে হয় ছেলেটি খুব ভয় ভাবিত আছে আর গ্রামের কেমনে বিশ্বাস করে গেল আমি হিরা বুঝতেছি না সে ডাক্তার না যা বলে তাই বিশ্বাস করতেছে আমাদের কিছু একটা করতে হবে বুঝছ তার একটা কাজ করি চল সিক্স সেভেনের পাঠ্য বই কি আছে সেটা আগে দেখি চল চল দেখি এই খারা খারা এই তোর সেভেনে পড়াস না তুই তোর এই সমাজ বিজ্ঞান বই ব্যবহার কর দেখি দেখ কি আছে বইয়ের মধ্যে আজকে দেখতে শরীফ থেকে শরীফ হওয়ার গল্প এই যে দেখছো সেটা তো খুব মারাত্মক রে দেখছো অবস্থা আমার সমাজটা নষ্ট হয়ে যাবে কেমন চলতে থাকে প্রতিবাদ জানানো উচিত অবশ্যই অবশ্যই ঠিক হয়েছে একটু অপেক্ষা কর দেখতে পারবি এই বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করা হয়েছে ট্রান্সজেন্ডারের মূল বিষয় হইলো একটা ছেলে কিভাবে মেয়ের রূপান্তরিত হয় আবার একটা মেয়ে কিভাবে ছেলের রূপান্তরিত হয় এইসব বিষয়ে আলোচনা এখন যদি আপনার এই ছেলে এইসব পৈরা ধরার মাথা এইসব সেট করে ফেলে তখন কিন্তু বিষয়টা কিন্তু খুব ভয়াবহ রূপ নিব কি এনে ওর ব্যাপার এগুলো ও পর ওর জিনিস চান আপনার ছেলে মেয়ে হোক হইলে ওই বউ তোমার কোনো সমস্যা আছে ভালোই ব্রেন ওয়াশ করছে রে ভাই আমি আপনার কইলা বলি বিষয়টা এই এখানে ব্রেন ওয়াশের কি হইলো আর অনিক ভাই ভালো আছেন আমার নাম আনিকা অনিক থেকে আনিকা আমাকে তোমরা সবাই আনিকা বলে সম্বোধন করবা ওকে তো ভাই আমি তো আপনাকে ছেলে হিসেবে চিনি আপনাকে আনিকা বলবো চিন্তা সেটা আগে এখন আমি নিজেকে মেয়ে হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি
আচ্ছা ভাই আমাকে বলেন তো আপনি শাড়ি পরছেন ছোট লিপস্টিক দিছেন কেবল টিপ দিছেন এইটা দিয়ে কি আপনি ছেলে মেয়ে হয়ে গেলেন নাকি ঢাকা শহরে কি এমন পড়াশোনা করছেন যে আপনার ছেলে মেয়ে বানিয়ে দিল আমি একটু খুলে বলেন আচ্ছা তোমরা শোনো হুম বলেন ছোটবেলা থেকে না আমার দেহটা না একটা ছেলের মতোই ছিল কিন্তু আমার মনটা না মেয়েদের মতোই ছিল মেয়েদের লাইফস্টাইল না আমার অনেক ভালো লাগতো মেয়েদের সাজুগুজু করে থাকা এগুলোর প্রতি আমার অনেক আকর্ষণ ছিল মেয়েদের হাতে চুড়ি পরা ঠোঁটে লিপস্টিক দেওয়া শাড়ি পরা এগুলো না আমার ছোট থেকেই অনেক আগ্রহ ছিল যার ফলে আমি এখন পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছি এইগুলোর প্রতি কই এখানে তো কিছু দোষের কিছু দেখি না এটা দোষ কি এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আচ্ছা এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা ধরলাম কিন্তু আপনি সমাজের এই আমাদের গ্রামের মানুষগুলো এই সব দেবতা এটাতেন এটাতে তারা যে আকর্ষণ হয়ে যাবে এটা ক্ষতি আরো এই তুমি বেশি বুঝো হ্যাঁ ও ডাক্তার ঢাকা থেকে লেখাপড়া করে আসছে ওর জ্ঞান বেশি না তোমার জ্ঞান বেশি এত বেশি বুঝো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিতে বিষয়টা উদাহরণ আচ্ছা ধরেন আমি একটা গ্রামের মেয়ের সাথে রাত কাটাইলাম কোনো কারণবশত গ্রামের লোক বাপ না দেখে ফেললেন যে আমি ওই মেয়ের সাথে রাত কাটাইছি তখন কি কি করবেন আমার শাস্তি দিবেন তো অবশ্যই দিব তুমি আর ছেলে হয়ে আর গ্রামের মেয়ের সাথে রাত কাটাবে অবৈধভাবে এটা শাস্তি দিব না তখন যদি আমি বলি যে আসলে আমার দেহটা কি ছেলের মতো হইলো মানে একদম মেয়ে তখন কি করবেন এটা কোনো কথা নাকি তুমি ছোটবেলা থেকে আমরা তোমার দেখতেছি না তুমি ছেলে মানুষ তুমি একটা মেয়ের সাথে কাটাবে আমরা তো জানি তাহলে বিষয়টা ভাই ওইটাই হলো ওইটাই হইলো একটা ছেলে কখনো মেয়ে হইতে পারে না একটা মেয়ে কখনো ছেলে হইতে পারে না একটা ছেলে ছেলে একটা মেয়ে মেয়ে এরকম ধান্দাবাজ না একটা ধান্দাবাজ মানে ভন্ড নয় ভন্ড নয় ধান্দাবাজ তোমরা সমাজে হিজড়াদের দেখো নাই কই তাদের বিরুদ্ধে তো তোমাদের কোনো মন্তব্য নেই আর যত সব আমাদেরকে নিয়ে সমস্যা কেন এত প্রবলেম এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আর তোমরা একটা কাজ করলে ভালো হয় ক্লাস সেভেনে পাঠ্য বইয়ে খুলে দেখলেই বুঝতে পারবা সেখানে ক্লিয়ারলি বলা আছে এই ব্যাপারে তাই তো এখানে তো সব কিছু ঠিকঠাক মতোই ছিল তুমি যে ছিঁড়া ভালাইছ যে হ্যাঁ ভাই শোনেন একজন হিজড়া আর একজন ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্য রয়েছে একজন হিজড়া সাধারণ মানুষের তুলনায় অনেকটা আলাদা তাদের শারীরিক গঠন আলাদা হয় কিন্তু একজন ট্রান্সজেন্ডারের ওই রকম কোনো কিছু না তারা সাধারণ মানুষের মতোই কিন্তু তারা মনে মনে ভাবে যে আমি ছেলে বা মেয়ে এটা পুরোপুরি ভিত্তিহীন এটা মনে নাই যে হজম ইসলাম বলেছেন একজন নারীর বেহিতারি পুরুষ এবং একজন পুরুষের বেহিতারি নারীর প্রতি তার লানত একটু ভাইবে দেখেন ভাই ভাই ভাইবে দেখেন একটু ভালো করে ভাইবে দেখেন ব্যাপারটা তো আসলে ঠিক বলছো এই তুমি তো আসলে লোক ভালো না তুমি তো একটা চিটার লোক বাট পার হ্যাঁ তুমি তাড়াতাড়ি বেরো একটা গ্রাম থেকে বেরো তাড়াতাড়ি সোজা এখান থেকে চলে যাও 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 তাড়াতাড়ি যাও দাও দেখো যাও যাও তাড়াতাড়ি যাও বেরো আদর আদর লোক ভুলে গেছে আসলে আমি বুঝতে পারছি না এই ছেলে গুলো আসলে শুনে শুনে এখানে কাজ করতে গো ওই অনেক ভাই বুঝছেন আমার সমাজে কি জানেন না তো গ্রামে অনেক কিছু উল্টালে সরাইতে এটা আমাদের লোককে বোঝাইতে হবে হ্যাঁ তো ঠিক কইছো তাহলে চলো আমরা কিছু একটা করি